গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট ডাব্লুবিপি এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার উপর গুরুত্বপূর্ণ আমাদের নন স্টপ মক টেস্ট চলছে আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার সেভেন্টি ওয়ান অর্থাৎ একাত্তর নাম্বার মক টেস্টে তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্টের প্রত্যেকটি ক্লাস অবশ্যই ভালো করে দেখো দেখবে তোমরা অনেক কিছু প্রোগ্রেস করতে পারবে এবং তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্লিজ তোমরা ভালো করে স্টাডি করো এবং মক টেস্ট প্রত্যেকটা অ্যাটেন্ড করো দেখবে অনেক কিছু তোমাদের প্রোগ্রেস হবে এবং ভালো একটা রেজাল্ট স্কোর অবশ্যই তোমরা করতে পারবে ওকে দেখো আমরা তা আরেকটা কথা বলি যে তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সারের যথাযথ উত্তর কিন্তু দেওয়ার প্রত্যেকের চেষ্টা করবে এবং তারপরে দেখবে যে তোমরা কটা অ্যান্সার নিজে থেকে করতে পারছো ওকে আমরা চলে আসবো প্রথম কোশ্চেনে দেখো আই অ্যাসিস্টেড হিম ড্যাস হিজ ডিউটি তাহলে তোমাদেরকে বলেছিলাম এর আগে অনেক আলোচনা করেছি অ্যাসিস্টেড এই অ্যাসিস্টেডের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশান নাম্বার সি ওকে অর্থাৎ অবশ্যই তোমাদের অ্যাসিস্টেন্টের পরে ইন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করতে হবে আই অ্যাসিস্টেড আমি সহায়তা করেছি হিম তাকে ইন হিজ ডিউটি তার কর্তব্য পালনে ওকে এইভাবে তোমাদেরকে ভালো করে এখন থেকে বুঝতে হবে তা না হলে কিন্তু তোমাদের অসুবিধা হবে ওকে নেক্সট আমরা চলে আসবো দেখো নেক্সট যেটা চলে এসেছি এখানে যেটা বলা হচ্ছে মাই ফ্রেন্ড ইজ অ্যান অ্যাসপিরেন্ট ওকে ড্যাশ দ্য পোস্ট অফ দ্য প্রিন্সিপাল তাহলে এখানে কোন ওয়ার্ডটা রয়েছে এখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসপিরেন্ট এই অ্যাসপিরেন্টের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ অবশ্যই তোমাদের টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে অ্যাসপিরেন্টের পরে ওকে মাই ফ্রেন্ড আমার বন্ধু ইজ অ্যান অ্যাসপিরেন্ট একজন প্রার্থী টু দ্য পোস্ট অব দ্য প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপালের পদের ওকে পরবর্তী আমরা চলে যাব দেখো অবশ্যই তোমরা কিন্তু উত্তর দেওয়ার নিজে অবশ্যই চেষ্টা করবে তারপর অবশ্যই দেখবে কটা অ্যান্সার তোমরা দিতে পারছো চলে আসবো আমরা পরে আই অ্যাম অ্যাপ্রিহেন্সিভ ডেলার তাহলে কোন ওয়ার্ডটা রয়েছে দেখো এখানে যে ওয়ার্ডটা রয়েছে অ্যাপ্রিহেনসিভের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান ব্যবহার তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অর্থ অর্থাৎ অবশ্যই তোমাদের অফ প্রিপোজিশানটা ব্যবহার করতে হবে ওকে আই অ্যাম অ্যাপ্রিহেনসিভ আমি শঙ্কিত অফ ফেলার ব্যর্থতা নিয়ে ওকে পরবর্তী চলে আসবো দেখো হি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট তাহলে এখানে যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেডের পরে কোন প্রিপোজিশনটা এখানে ব্যবহার করতে হবে একবার প্রত্যেকে দেখো এখানে সঠিক হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ টু তোমাদের প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে হি ওয়াজ অ্যাপয়েন্টেড হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট ওকে তাহলে তিনি নিযুক্ত হলেন ই হাজ অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড তিনি নিযুক্ত হয়েছিলেন টু দ্য পোস্ট অর্থাৎ পোস্ট মানে হচ্ছে পদে ওকে পরবর্তী আমরা চলে আসবো দেখো পরবর্তী যেটা রয়েছে সি বেগেড সি বেগেড এখানে ওয়ার্ডটা যেটা রয়েছে সেটা বেগেড বেগেড পরে সবসময় যে প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা দেখে না অপশন বি হয়ে যাবে সঠিক করতে অর্থাৎ এখানে অবশ্যই তোমাদের ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে হি বেগেড মানে সে চেয়েছিল ফর হেল্প তার সাহায্য ফ্রম মি অর্থাৎ আমার কাছে ওকে পরবর্তী দেখো গুরুত্বপূর্ণ যেটা রয়েছে স্পেলিং টেস্ট রয়েছে গার্জেন কোনটা সঠিক বানানো হবে প্রত্যেকে পারবে কারণ এগুলো অনেক রিবিট হয়েছে আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো সঠিক হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর গার্জেন মানে তোমরা জানো যে অভিভাবক পরবর্তী আমরা চলে আসবো দেখো নলেজ খুবই গুরুত্বপূর্ণ নলেজ মানে হচ্ছে জ্ঞান সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে পরবর্তী আমরা চলে যাবো পরবর্তী কি দেখবো প্যাসেঞ্জার মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে সঠিক তোমাদের উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর প্যাসেঞ্জার মানে হচ্ছে যাত্রী ওকে পরবর্তী আমরা চলে আসবো দেখো পরবর্তী যেটা রয়েছে যে গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ রয়েছে আশা করি প্রত্যেকে পারবে এখানে যে ভয়েস চেঞ্জের কথা বলা হচ্ছে রতন ইজ পারফর্মিং অ্যান্ড এক্সপেরিমেন্ট ওকে তাহলে এখানে সঠিক যে উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর কারণ তোমরা জানো যে এই যে অ্যান্ড এক্সপেরিমেন্ট প্রথমে বসে যাবে তারপরে এটা কন্টেন্সে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যেটা রয়েছে সেটা পাস্ট কন্টিনিউ সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে তাহলে কিন্তু তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস থাকলে সব সময় বিং কথাটা যুক্ত হবে দেখো এখানে বিং যুক্ত হয়েছে তারপরে ভারপ যেটা রয়েছে পারফর্ম এর পারফর্মড হয়ে যাবে বাই রতন ওকে এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে এবং ভালো করে বেশি কনসেপ্টের সাথে অবশ্যই বুঝতে হবে নেক্সট আমরা চলে আসবো দেখো পরবর্তী যেটা ন্যারেশন রয়েছে দ্য টিউটর সেট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ওকে অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে দেখো এটা কি এটা তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে যে উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর কেন ডি সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে যেন যে রিপোর্টের স্পিচ যদি চিরন্তন সত্য হয় তাহলে কিন্তু যা আছে সেম বসে যাবে কোনো তার চেঞ্জ হবে না রিপোর্টের স্পিচের চেঞ্জ হবে না সূর্য পূর্ব দিকে ওঠে এটা একটা চিরন্তন সত্য ঠিক আছে তাহলে এটা কিন্তু কোনো সময় বিন্দু মাত্র চেঞ্জ হবে না যা আছে সেম বসে যাবে দেখো এখানে টিউটর সেট আছে টিউটর সেট হলো তারপরে যে লিঙ্কার হিসাবে দ্যাট হলো তারপরে বাকি যা আছে সেম কিন্তু বসে যাবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ওকে এইভাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে এবং ভালো করে বুঝতে হবে পরবর্তী আমরা দেখব যে ওয়ার্ডটা রয়েছে সিনোনিম করতে হবে অবশ্য তোমাদের এখানে রয়েছে রিভিয়ার রিভিয়ার কথার অর্থ হচ্ছে কি সম্মান করা ঠিক আছে কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নাও কনডেম মানুষের নিন্দা করা রিভার্স বিপরীত হিউমিলিয়েট অপদস্থ রেসপেক্ট মানুষের সম্মান করা তাহলে বুঝে গেছে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর পরে পরবর্তী চলে আসবো আমরা স্টার্ন স্টান কথার যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে কঠিন ওকে কোনটা সঠিক উত্তর হবে মানেগুলো একবার দেখব ইয়ং নবীন বা তরুণ স্টেম স্টেম কথার অর্থ হচ্ছে ডাটা বা বৃক্ষের কাণ্ড স্ট্রিক্ট কঠিন লেনিয়েন্ট কথার অর্থ হচ্ছে কোমল বা শান্তিদায়ক তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর ওকে পরবর্তী আমরা অ্যান্টনিম বা অপোজিট ওয়ার্ডে চলে আসবো দেখো অ্যান্টোনিম মোস্ট ইম্পর্টেন্ট কনসিভ কনসিপ্ট কথার যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে ধারণা করা অ্যাকসেপ্ট গ্রহণ করা মিস আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছো যে ভুল বোঝা একসেপ্ট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া অ্যাজিউম অনুমান করা তাহলে কনসিপ্ট মানে হচ্ছে ধারণা করা এর সঠিক যে সঠিক যে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর মিস আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ভুল বোঝা পরবর্তী আমরা দেখব পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ডেরিসিভ কথার অর্থ হচ্ছে উপহাস ওকে কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব লেনিয়েন্ট কথার অর্থ হচ্ছে শান্তিদায়ক রেসপেক্টফুল শ্রদ্ধাশীল এক্সট্রাভ্যাগেন্ট বে হিসাব হোস্টাইল প্রতিকূল তাহলে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর রেসপেক্টফুল অর্থাৎ শ্রদ্ধাশীল ওকে পরবর্তী আমরা দেখব পরবর্তী রয়েছে অনার সাবস্টিটিউশন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়াকিং ওয়াকিং ইন স্লিপ অর্থাৎ যে হাঁটতে হাঁটতে ঘুমোয় তাদেরকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশান নাম্বার সি সোম নাম বুলিজম মানে হচ্ছে স্বপ্নচারিতা ওকে ভালো করে তোমরা এগুলো মনে রাখার অবশ্যই চেষ্টা করো এখান থেকে তোমরা কিন্তু কমন ভালো একটা পেয়ে যাবে এ প্লেস হোয়ার সিপস লোড অ্যান্ড আনলোড গুডস অর্থাৎ যেই জায়গা থেকে জাহাজ লোড এবং আনলোড করে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অপশান নাম্বার এ অর্থাৎ অবশ্যই পোর্ট মানে হচ্ছে বন্দর সেটাকে অবশ্যই বন্দর বলা হয় পরবর্তী আমরা দেখব পরবর্তী রয়েছে দেখো এটা অবশ্যই তোমরা পারবে কারণ বারবার রিপিট হয়েছে এগুলো অ্যাট ইলেভেন্থ আওয়ার ওকে মানে এগারোটা বাজছে এরকম সময়কে কি বলা হয় সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট অর্থাৎ শেষ মুহূর্ত বলা হয় ওকে পরবর্তী আমরা দেখবো পরবর্তী দেখো সেলিং লাইক কেক সেলিং লাইক লাইক হট কেকস দেখো আশা করছি এগুলো প্রত্যেকে পারবে আমাদের যে পেড ক্লাসের স্টুডেন্টরা রয়েছে সেটা অবশ্যই এগুলো পেরে দেবে কারণ হচ্ছে সেগুলো এগুলো কিন্তু ইডিএম ফ্রেজেসগুলো খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে পেড ক্লাস স্টুডেন্টদের ভালো করে বোঝানো হচ্ছে এগুলো অবশ্যই তোমরা ইডিএম ফ্রেজেস তো পারবেই ঠিক আছে আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি টু হ্যাভ এ ভেরি গুড সেল অর্থাৎ হট কেক হট কেক মানে হচ্ছে গরম কেক যদি তাড়াতাড়ি সেল করা হয় তাহলে কী হবে গুড গুড ভেরি সেল অর্থাৎ অনেক বেশি সেল হবে গরম জিনিসই যে কোনো জিনিস তাড়াতাড়ি সেল হয় কাস্টমার বেশি হয় ওকে এইভাবে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে নেক্সট আমরা চলে আসবো প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যার অর্থ হচ্ছে অতি চালাকের গলায় দড়ি এখানে যে সঠিক ইংরেজিটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি টু মাছ কানিং ওভার রিচ ইট সেলফ ওকে এর মানেটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি অবশ্যই তোমরা এগুলো ভালো করে লিখে রাখো এবং মনে রাখার অবশ্যই চেষ্টা করো নেক্সট আমরা চলে আসবো দেখো প্রভাব রয়েছে ভাবিয়া করিও কাজ সঠিক ইংরেজিটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি লুক বিফোর ইউ লিভ লুক বিফোর ইউ লিভ মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ ওকে নেক্সট আমরা চলে আসবো দেখো প্রিফিক্স রয়েছে অবশ্যই তোমরা পারবে লুক লক লকের আগে কি বসলে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে আশা করি প্রত্যেকে পারবে সঠিক হয়ে যাবে অপশান নাম্বার ডি অর্থাৎ অবশ্য তোমাদেরকে আন বসাতে হবে তাহলে কি হয়ে গেলো আনলক লক মানে হচ্ছে তালা আনলক মানে হচ্ছে তালা খোলা বা প্রকাশ করা ওকে পরবর্তী দেখব পরবর্তী যেটা রয়েছে তোমাদের যে সাফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস সাকসেসের পরে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে যাবে তোমরা প্রত্যেকে জানো সাকসেস মানে সাফল্য আর এর পরে যেটা বসবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ অবশ্য তোমাদের ফুল কথাটা বসে যাবে তাহলে কি দাঁড়ালো সাকসেসফুল মানে হচ্ছে সফল ওকে পরবর্তী আমরা দেখবো পরবর্তী তোমাদের রয়েছে দেখো ইউরোপ রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে ভালো করে সেন্টেন্সটা সেন্টেন্সটা একবার যেখানে বলা এনি অফ দোজ গুডস ওকে তাহলে দেখো যে এই যে সেন্টেন্সটা তোমাদের রয়েছে এর আগে কিন্তু আমরা ভালো করে আলোচনা করেছিলাম আশা করি প্রত্যেকে বুঝে গেছো এবং এইটার অ্যান্সারও তোমরা দিতে পারবে যে কোন পোর্শনে ভুল রয়েছে এবং ওর পরিবর্তে কি বসা উচিত ওকে এখানে দেখো যে এখানে যে বি রয়েছে এখানে কিন্তু অবশ্য তোমাদের বি পোর্শনটাই ভুল আছে কেন ভুল আছে দেখো এই যে হার্ডলি ব্যবহার করা হয়েছে তোমরা জানো যে হার্ডলির পরে নট কথাটা কখনোই বসে না এই যে নট বসেছে নট কথাটা কখনোই বসে না কারণ হার্ডলি মানে হচ্ছে নেগেটিভ অর্থাৎ না বাচক এই ধরনের মিনিংস বোঝায় তাহলে তার কাছে কিন্তু তার সাথে বা সেই সেন্টেন্সে নট ব্যবহার অবশ্যই তোমাদের করতে হবে না ঠিক আছে এটা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো হার্ডলির পরে কি বসে যাবে হ্যাড কথাটা বসে যাবে এখানে অবশ্যই তোমাদের হ্যাড বসবে কিন্তু নট অবশ্যই তোমাদের বসবে না এগুলো ভালো করে অবশ্যই তোমাদের মনে রাখা দরকার ওকে নেক্সট টাইমটা চলে আসবো দেখো এটাও তোমরা পারবে আশা করছি এখানে দেখো যেটা বলা হচ্ছে দ্য পিরিয়ড বিটুইন নাইনটিন এইটটি টু নাইনটিন নাইনটি নাইন ওয়াজ ভেরি সিগনিফিক্যান্ট ইন মাই লাইফ ওকে তাহলে তোমরা দেখো যে এই যে বিটুইন বসেছে তাহলে বিটুইন যদি বসে তাহলে কিন্তু বিটুইনের পরে তোমরা জানো যে অ্যান্ড বসাতে হয় কিন্তু এখানে যেহেতু টু বসেছে তাহলে টু কিন্তু কোনো মতে হবে না আবারও বলছি বিটুইন যদি থাকে তাহলে কিন্তু অ্যান্ড যুক্ত করতে হয় অর্থাৎ নাইনটিন এইটটিতে এখানে যে টু রয়েছে এখানে অবশ্যই তোমাদের অ্যান্ট বসাতে হবে অবশ্যই তোমরা এই কনজাংশানগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করলেই দেখবে এগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন করা হবে তোমরা ভালো করে এখন থেকে বুঝে নাও এবং অবশ্যই এগুলো অবশ্যই নোট করে রাখো তাহলে বিটুইনের পরে কী বসবে অ্যান্ট অবশ্যই তোমাদেরকে বসাতে হবে যেহেতু এখানে টু বসেছে টু কিন্তু হবে না ওকে পরবর্তী আমরা দেখব অর্থাৎ এই পর্বে লাস্ট যে কোশ্চেন সেটা আমরা ভালো করে দেখব প্রত্যেকটা কোশ্চেনই ভালো করে দেখব এবং অবশ্যই বোঝার চেষ্টা করব ওকে এখানে যেটা রয়েছে দেখো নো সুনার হ্যাড হকি ম্যাচ স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেন ওকে তাহলে এখানে দেখো বাক্যটা যদি তোমরা ভালো করে বা সেন্টেন্সটা ভালো করে ফলো করো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে এখানে যে সেন্টেন্সটা শুরু হয়েছে নো সুনার তাহলে তোমরা জানো যে নো সুনারের পরে সবসময় যেটা ব্যবহার করা হয় কনজাংশন হিসাবে সেটা হচ্ছে দেন অর্থাৎ নো সুনারের পরে সবসময় তোমাদের এই দেন বসবে কিন্তু এখানে কি বসেছে এখানে সি ভালো করে দেখো এখানে বসেছে হুইন কোনো মতে এখানে হবে না এখানে কি হয়ে যাবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের দেন কথাটা ব্যবহার করতে হবে কারণ নো সুনার আছে নো সুনারের পরে সবসময় দেন কনজাংশন হিসাবে অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে আজকের মতো আপাতত এটুকুই তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে এই মক টেস্ট ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ প্রত্যেকে একটা করে লাইক করবে লাইক করে কিন্তু যেও না প্লিজ একটা লাইক করবে প্রত্যেক দিন যদি তোমরা এই ধরনের মক টেস্ট পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করবে প্লিজ একটা লাইক করবে ধন্যবাদ এবং টেক কেয়ার তোমরা অবশ্যই সেলফ স্টাডি করো নিজের গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে যাও